আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। মোটোডোকে আজকে আমরা আসছি হচ্ছে একটা মোটরসাইকেলের একদম পিওর মাস্টার সার্ভিস দেখব। অনেকের রিকোয়েস্ট আছে যে মোটোডোকে মাস্টার সার্ভিসে কী কী কাজ করে। চার্ট তো মোটোডোকের ফেসবুক পেজে আছেই, কিন্তু আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখব যে অ্যাকচুয়ালি মোটোডোক মাস্টার সার্ভিসে কী কী কাজ করে। আর মাস্টার সার্ভিসের জন্য আজকে আমাদের সামনে উপস্থিত হচ্ছে ইয়ামাহা MT-15। এটা হচ্ছে ভাই, এটা আনঅফিসিয়াল না? খারাপ না আমাদের এখানে, এটা আগেও সার্ভিসিং হয়েছে, এটা হচ্ছে কি দ্বিতীয় সার্ভিসিং। কাস্টমার খুব কনসার্ন বাইকের ব্যাপারে, যে কারণে উনি একটু দ্রুত সার্ভিসিং করায়। এটা 6000 কিলোমিটার আগে আমরা সার্ভিস করেছি। আচ্ছা, তো গত পরশু দিন আসছে যে তেল তেলে যে অবস্থা হয়েছে, 4 টাকা কমায় তো রান ভ্যালু 40% কমায় দিছে, বুঝছেন না? চালে আর ভাল লাগে না, তো ওইটা আসছে যে আবার একটা সার্ভিসিং করানোর জন্য। তো এই এই ধরনের বাইকের একটা সুবিধা হয় যে কন্টিনিউ সার্ভিসিং এ থাকলে পার্টস খুব কম লাগে। আচ্ছা, মানে রেগুলার সার্ভিসে থাকে, রেগুলার সার্ভিসিং এ, আর মনিটরিং ও করা যায়। এই জন্য আমরা সার্ভিসিং টা ধরেছি 40টা পয়েন্টই মিট করব। 40টা পয়েন্ট হিট করবেন? হ্যাঁ। আচ্ছা, যদি আমরা এখন কেরোসিন মারি না কিংবা হাওয়া মারি না, মুছতে হবে। হ্যাঁ, 40টা পয়েন্ট আমি নিজে মনে রাখতে পারি না, বুঝলে লাভ নাই। ওই হলো চার্ট আছে, যদি মন চাই আপনি ক্রস চেক করতে পারেন। ওই যে আপনার চার্ট, এই যে প্রিমিয়াম সার্ভিস না? হ্যাঁ, এটাতে অনেক কিছু 60% বাইকে লাগে না, যেমন ধরেন ফর্ক ম্যাক্সিমাম বাইকে ঠিক থাকে। হ্যাঁ, তারপরে হচ্ছে কি আপনার ব্যাটারি রেকটিফায়ার এগুলো ঠিক থাকে, এগুলো আমরা হেডলাইট দেখলে বুঝতে পারি। হ্যাঁ, বুঝতে পারছি। তারপরে হচ্ছে গিয়ে ওয়্যারিং এ ইন্টারেস্ট প্রয়োজন পড়ে না। হ্যাঁ, এই ধরনের বেশ কিছু বিষয় আছে। আবার যাদের এরকম প্রত্যেকটির দরকার পড়ে, ওনাদের গাড়িগুলো আসলে একদিনে নামে না। আপনার তাহলে মাস্টার সার্ভিস প্রিমিয়াম বাইক কত? 2500 টাকা? না, এটা আগের রেট ছিল, এখন 2200। এখন হলো 2500 টাকা? ও আচ্ছা আচ্ছা, এখন 2200 টাকা। হ্যাঁ, তাহলে পুরোটা লাগিয়ে রাখছেন কে? ডিসপ্লে হচ্ছে না, মানুষ তো দেখে না এটা, কারণ আমার এখানে আসলে ওই যে হোয়াটসঅ্যাপে আগে চার্জ দিয়ে দিত। মানুষ তো ভয় পাইবো না, ভাববে আই শালা 2200 টাকা, তাহলে মনে হয় দাম আরো বেশি, আরো বেশি কম দিচ্ছে। ভাই চুপচাপ থাকবে, বুঝছেন না? এরকম হচ্ছে হয়েছে। আচ্ছা, এবারে পেছনের চাকা খুলে ফেলাইছে। হ্যাঁ, ওয়্যারিং, ইঞ্জিন, হেডলাইট ছাড়া বাকি সবই বের করে ফেলা হবে আসলে। আচ্ছা, পেছনের চাকায় কি করব? পিছনে হব স্টপস এই যেগুলো দেখবে। আচ্ছা, এগুলো ড্রাম রাবার ঠিক আছে? হবে ড্রাম রাবার ঠিক আছে না? আচ্ছা, ড্রাম রাবার ঠিক আছে কারিগরের ভাষ্য অনুযায়ী। আচ্ছা, তারপরে এর কি বেয়ারিং উঠে গেছে? ঠিক আছে, ও বেয়ারিং ঠিক আছে। এখানে আবার বেয়ারিং না, একটা নষ্ট যদি হয়, আপনাকে দুইটা বেয়ারিং, কয়টা রেটের ভিতরে? একটা, এখানে আর ভিতরে দুইটা না? হ্যাঁ, ভিতরে একটা নষ্ট হলে দুইটা বদলে দিতে হবে। ও আচ্ছা আচ্ছা, আপনি যদি রেখে দেন একটা লাগাইলেন নতুন, ওই যে যেটা আমাদের ভালো মনে হয়েছে ওইটাতেও নষ্টটা ইম্প্যাক্ট করে। আচ্ছা, পরে দেখা যায় ওইটা আস্তে আস্তে নষ্ট হয়, নতুনটা সহ নষ্ট হয়, এটা আগে জানতাম না। বুঝতে পারছি, পরে দেখা অবাক হয়েছি এরকম। আচ্ছা, আপনার সামনের চাকায় হাত দিছে আপনার না, মানে এমপির আর কি, এই চাকা তো, তারপর চেসিস আউট হবে। এটা হলো ক্যালিপার, ফ্রন্ট ব্রেক ক্যালিপার, ডাবল পিস্টন ক্যালিপার, ইয়ামাহা অলওয়েজ ভাইব্রি ইউজ করে, সো এটাও ভাইব্রি। এই যে এই দুঃখটা ভাই, সার্ভিসিং এর মধ্যে কি মানুষে ভাইব্রি, ভাইব্রি মানে হচ্ছে কি ব্রেমবোর একটা সাব ব্র্যান্ড, ভাইব্রি ফালাই দিয়ে এই আরসিবি লাগায়। আচ্ছা, হ্যাঁ, আরসিবি ব্র্যান্ডের প্রতি আমার আক্ষেপ নাই, আক্ষেপ হচ্ছে কি এইটা ফালাই দিয়ে মানুষ যখন আরসিবি লাগে, এত ভালো একটা ব্র্যান্ড, ব্রেমবোর একটা ব্র্যান্ড, আবার দেখেন মাস্টার সিলিন্ডারটা নিশিনের, এই যে ছোট করে নিশিন লেখা, মানুষ জানেই না হোয়াট ইজ নিশিন, একটা ফাও, একটা এত ভালো জিনিস মানুষ ফালাই দিয়ে একটা প্লাস্টিকের টুনটু লাগায় তো উপরে, মন মেজাজটা খারাপ হয় না? হ্যাঁ, যাক ভাই, তার টাকা দিয়ে সে লাগে, আপনার কি আপনার মন মেজাজ না? দুঃখের জায়গাটা অন্য জায়গাতে, আমরা তো এখন আরসিবি লাগানো বাদ দিয়ে দিছি। লাগাই, লাগানোর পরে মালিক এক মাস পরে এসে কয়, ভাই ব্রেকটা না কাম করতেছে না ঠিক মতো,
মানে তার যে এক্সপেকটেশন লেভেল আছে সেটা রিচ করে নাই, আগের মতোই কাজ করে, এই নিশিন বাইব্রি সেটআপের মতোই কাজ করে। মানে তার প্রত্যাশা হলো বিরাট বড় আকাশচুম্বী, বিরাট। পর আমরা যখন বলি ভাই এটা তো এরকম, কয় না ভাই মনে হয় ভিতরে বাতাস আছে, আমাদের রিপিটিটিভলি কাজ করতে হয় একই কাজ, বাদি দিয়ে দিছি, বুঝতে পারছি। বুঝছেন তো এই জিনিসগুলো ফালাই দিয়ে মানুষের কাণ্ড কেন করে আল্লাহ মাহবুবজান। যাই হোক, মানুষের টাকা আছে, যাদের টাকা আছে তারাই আসলে এগুলো করে। ভাই বাইব্রিটা আরসিবি টাকা আলার বিষয় না। আচ্ছা, হেল হলো টাকার বিষয় না, হে নিশিন হেল এগুলো টাকার বিষয়, এগুলো টাকার বিষয়, হ্যাঁ ব্রেমবো টাকার বিষয়, রাইট। আচ্ছা, তারপরে এখন ফয়েল ট্যাঙ্ক সরাই দিয়েছে, ইস এত পিচ্ছি একটা ট্যাঙ্ক কি ভাই, এটা তো আপনার মাথার চাইতেও ছোট। সুইট আছে কিন্তু, সুইট আছে, চুমা দেন। এটা ডিজাইনটা আমার খুব প্রিয়, এক্স মোশনও তো এই শর্ট সিট, রাইট, কিন্তু ব্যাটারিটা একটা চান দিতে লেগে গেছে, আবার নিয়ে যায় নাই। হ্যাঁ হ্যাঁ, তাই আমারও একটা টপ ফেভারিট নেগেটিভ স্পোর্টস বাইক, এটা আমি আমার অনেক ভিডিওতে বলি। ফুয়েল ট্যাঙ্ক নামাইছে, ফুলুক আস্তে আস্তে আমরা দেখি মাস্টার সার্ভিসে মোটরো গ্যাস কেটের মতো কি কি কাজ করে। আর এই হচ্ছে রিয়ার ব্রেক ক্যালিপার, এটা হচ্ছে কিন্তু নিশিনের ক্যালিপার, সামনে দেয় বাইব্রি, পেছনে দেয় হচ্ছে নিশিন সিঙ্গেল পিস্টন। এয়ার ফিল্টারটা খুলতেছে, এইটা এটা কি ভাই? হ্যাঁ মানে আপনি এখানে মাস্টার সার্ভিসে যদি লোকজন আসে ভিডিওতে যে আপনি কাজ দেখাইতেছেন করবে, এটা তো মালিককে জিজ্ঞেস করতে পারেন, মালিক বলবে যে আগের বার যখন ভিডিও হয় নাই তখন কি এরকমই করছিস। অনেক মানুষের কোশ্চেন থাকে যে ভাই ভিডিওতে যেমনে করে এমনে করব কিনা। হ্যাঁ এরকমই তো হয়, তখন আমি আবার কাউকে কাউকে রিপ্লাই দিই, আমি মালিককে জিজ্ঞেস করি, মালিক জোরে বলবে এর আগের বার কি এরকমই সার্ভিস করছিলাম আমরা কুলে টুইলা। আচ্ছা, তার মানে আগে যখন ভিডিও ছাড়া ওনার বাইকের কাজ করছেন তখন কুইলাই করছেন, লাগাই করেন নাই, ওরকম ফাঁকিদার স্কোপ নাই। হ্যাঁ, আর দিন শেষে তো আপনি একজনকে কৈফিয়ত দিবেন না, রাইট, আমরা যা যা দেখাবো ফিজিক্যালি আসলে তাই হবে। আপনার এই মাস্টার সার্ভিসে যদি আমরা ইসে করতাম একটা সেকেন্ড হ্যান্ড গাড়িতে করতাম, আপনি একেবারে বলদ হয়ে যেতেন, এরপরে আরেকটা কন্টেন্ট বানাবো সেকেন্ড হ্যান্ড গাড়ির উপরে। ওকে, সেকেন্ড হ্যান্ড গাড়ি মানে ওই দিন সারা দিনটা চলে যাবে, আপনি অবাক হয়ে যাবেন একটা গাড়িতে এত ত্রুটি কিভাবে থাকে, রাইট। আচ্ছা, এয়ার ফিল্টারটা কই দেখলাম না তো, এই এয়ার ফিল্টার কোথাও, এয়ার ফিল্টার বেশি দিন হয় নাই, না মালিক খুবই কনসার্ন, যত্ন নাই, এর আগে এমটি চালাইছে, ওইটা বিক্রি করে আবার নতুন একটা কিনছে। আচ্ছা, মানে ভাই হচ্ছে এমটি পাগল, স্বচ্ছলতাও আছে। এয়ার ফিল্টার বক্স, এয়ার ফিল্টার বক্স একদমই ক্লিন, এবিএস ভাই, এমটির এবিএস দেখলে ভাই ভয় লাগে, ওই যে খেল আছে আপনার একটা এবিএস এর মডিউল গেছিল গা। হ্যাঁ, পরে তো কিনে দিয়েছি, কিনে দিছিলেন, না না ওইটা না তো, ও আচ্ছা ওই যে জিএসএক্স, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাঁচের মডিউল চলে গেছিল, হ্যাঁ মডিউল গেছিল, আর চেঞ্জ করি নাই তো, আপনি আপনার এক কাস্টমারে স্বাস্থ্য দিকের কাজ করে, জি তারপরে হচ্ছে কি চালানো যায়, আমি ট্রাই করিনি এখনো। আচ্ছা, কারণ এটা ফুল সিল করা থাকে তো ওখানে ট্রাই করার স্কোপটা খুব কম, কম, হ্যাঁ, আর ওইটার সেক্টরটা আসলে আলাদা। হ্যাঁ, এয়ার ফিল্টারের বক্স একদমই সরাইছে, আপনি আমার এখানে রিপিটিটিভলি সার্ভিসে যারা আসে মাস্টার সার্ভিসে তাদের গাড়িতে এই ধরনের ময়লা পাবেন না। আচ্ছা, মানে বোঝা যায় যে গাড়িটা নিয়মিত সার্ভিসিং এর আন্ডারে থাকে এবং তারা খুব যত্নশীল, যত্নশীল। আচ্ছা, উগান্ডা না, চলতাছে চলতাছে এই ধরনের না, টোটাল বডিটা খুলে আমার বিশ্বাস মানে বাইকের এখানে যা চেহারা দেখতেছি তরল পদ্ধতিতে এত কিছু ময়লা টয়লা পাবো না, না ওইটা ফুয়েলের জন্য হইতেই পারে ময়লা, এখন ফুয়েল ফুয়েল, রাইট রাইট, পায়খানা মিক্স করে না, কি কি গন্ধ পায় ফুয়েল, এখন টারপিন, কেরোসিন, ডিজেল, পায়খানা, চার ধরনের গন্ধ পায়,
পায়খানার গন্ধটা কই থেকে আসে এটা আমি বুঝি না। ইউরিনের গন্ধ পান না? না ওইটা পাইনি এখন। দেখি আজকে পাই কিনা। আজকে নাক লাগায় কি টাইট হয়ে গেছে, এত টাইট হয়েছে কে কমন ভাই, গরম হয় তুই জায়গাগুলা নাট নিজে নিজে টাইট হয়ে যায়, টাইট হয়ে যায়। হ্যাঁ ক্যালিপারের নাট টাইট হয়ে যায়, এগুলো কমন খুব, যেখানে গরম হবে ওখানে নাট টাইট হবে, অনেক টাইট হয়ে গেছে। কি রে সকালে নাস্তা করছ? নাস্তা না, সকালে তোর গরুর মাংস দেখাই তুই। এ খুলছে, বাপ রে বাপ খুলছে, কট করে উঠছে। এত যদি খালি যন্ত্র আনেন তাহলে ওরা যে পুষ্টিকর খাবার দাবার খায় এগুলার শক্তিটা খরচ করতে দিবেন না। না এটা তো হচ্ছে গিয়ে তালা মারা, মানে ভাইকে যাইবো কই আমি এই কথা কনফিডেন্টলি বলতে পারি, আমাদের এখান থেকে কেউ বের হয়ে একমাত্র কোন ব্র্যান্ডেড কোম্পানির ওয়ার্কশপে কাজ করা ছাড়া সে স্যাটিসফাইড হবে না। ব্র্যান্ডেড কোম্পানির ওয়ার্কশপে সার্ভিস করে আপনার কি মনে স্যাটিসফাই হবে? না সার্ভিসের ব্যাপারে বলতেছি না, ওর কাজের কাজ, যেমন ধরেন টুলস অ্যাভেলেবল থাকা, মূল মতো জিনিস, তাও আমার এখানকার অনেক কিছু তো সার্ভিস সেন্টার গুলোতেও নাই, রাইট? হ্যাঁ তারপরে অ্যাটলিস্ট টুলস এর দিক থেকে তারা হ্যাপি হবে, এছাড়া যাওয়ার কোনো জায়গা নেই। বুঝতে পারছি, আমার একটা দুইজনের একটা সেট আপ দিয়ে অনেক ওয়ার্কশপ চারটা পাঁচটা র্যাম চালায়, রাইট? না এটা ঠিক আছে আপনার কথা, কি করে আর আধুনিক হচ্ছে না যুগ। হ্যাঁ হ্যাঁ ম্যানুয়ালি কতদিন চলছে যুগ, আধুনিক হইতেছে কিন্তু বাংলাদেশে অফিসিয়াল মোটরসাইকেলের ডিস্ট্রিবিউটর যারা তারা তো আধুনিক হইতেছে না। এটা আমি বলতে পারি, তারা দামি দামি বাইক বেছে, ভালো ভালো চাপা ছাড়ে, কিন্তু আপনার মুখ সিল না, ঠিক আছে? এই ব্যাপারে আমার কিন্তু মুখ সিল না, আমি মনে করেন যাচ্ছে তাই বলতে পারি, ঠিক আছে? মানে তারা আধুনিকতার বাইরে, তারা হলো অন্য গ্রহের মানুষ, বাইক যখন বেচে তখন মিষ্টি মধুর আলাপ, একটু আধুনিক হওয়া উচিত, আধুনিকতার ব্যাপারে তারা আসে না, কারণ একটু আধুনিক হওয়া উচিত, টাকা কামাইতে রাজি আছে কিন্তু খরচ করতে রাজি না, একটু আধুনিক হওয়া উচিত, মানে টাকা কামাইতে রাজি আছে খরচ করতে রাজি না, এটা হচ্ছে আমাদের দেশের অফিসিয়ালি বাইক ডিস্ট্রিবিউটরদের মানে পরিবেশকদের অবস্থা। একটু আধুনিক হওয়া উচিত, দেখেন BS4 থেকে BS7 পর্যন্ত হ্যাঁ এই অল্প সময় কিন্তু এত বড় চেঞ্জ আসছে, রাইট? আচ্ছা আপনি তো আছেন BS4 BS7 লয়া, আমি তো ধর্ম ইউরো থেকে, হ্যাঁ কারণ ওইটা তো আরো আগে, আরো আগে ইউরো 3 ইউরো 4 5 6 এখন 7 চলে, ওগুলা তো আরো মানে বাচ্চা বাচ্চাদের মতো অনেক দ্রুত এগুলা ডেভেলপমেন্ট হচ্ছে, এখন যদি আমাদের অথরাইজড যারা আছে তারা যদি ডেভেলপ না করে সামনে মোটরসাইকেল নিয়ে তারা খুব বিপদে পড়বে। হ্যাঁ তাদের তো সমস্যা না, সমস্যা হচ্ছে যারা টাকা দিয়ে গাড়িটা কিনে, সত্যি কথা শেষে সাফারিং তারই, তাদের সমস্যাটা কোথায়? যেমন ধরেন অনেক কোম্পানি আছে যেখানে এখন মানুষ বাইক কেনার পরে সার্ভিসে যায় না, সার্ভিস মানে তো টাকা, রাইট? আপনি একটা বাইক বিক্রি করে দিলেন, বাইকটা শেষ, আপনার আর নাই, ওখান থেকে টাকা আসবে না আর, কিন্তু সার্ভিস যদি চলতে থাকে ওখান থেকে টাকা আসবে, টাকা আসবে, রাইট? গ্র্যাজুয়ালি যদি সার্ভিস সেক্টরটা ফল করে একটা কোম্পানি তাহলে তার বিরাট বড় একটা রেভিনিউ হাতছাড়া হয়, অবশ্যই অবশ্যই, তখন তাদের জন্য বিরাট বড় লস, এটা যদি রিকভার না করে গ্রেট ম্যাস হবে, রাইট? আচ্ছা আপনার রিয়ার চেসিস মনে খুলে ফেলছে না, ওই রিয়ার চেসিসটা কই খায় ফেলছে, খায় ফেলছে, এরকম অনেক হয় জানেন, কাস্টমার হঠাৎ এসে বলে সাহেব ভাই আমার তো ব্যাক চেসিস বুস্টার গ্রিস করে নাই, কাস্টমার মনে করেন দাঁড়ায় আসছিল কেন ভাই করবে না কেন, কয় না ভাই আমি তো দেখি নাই, ওই যে ওই যে ওই যে রিয়ার চেসিস, আপনি আমি কথা কইতে কইতে খুলে ফেলছেন না, আচ্ছা কই দেরি না আপনি, আমি এই যে এই যে এই যে ভাই আর তো ডিলে করলে এই যে পানি ঢুকছে, দেখেন হ্যাঁ পানি ঢুকছে বাট গ্রিজ আছে আর কি, মানে একদম কাটখোট্টা হয় না, এইটা তো এই ওয়াটারপ্রুফ, এই গ্রিজ গুলো হাইলি ওয়াটারপ্রুফ, আচ্ছা যখন পানি ঢুকার পরে সে বেঁচে আছে, বেঁচে আছে, হ্যাঁ বুঝতে পারছি, ব্যাক চেসিস বসে কি অবস্থা, বসের অবস্থা কি দেখো, হ্যাঁ এই দেখেন চালানোর সময় আমরা কিন্তু বুঝি নাই, কিন্তু খোলার পরে অবস্থা মুইছা দেখতো, এইখানের বিয়ারিং গুলো গেছে নাকি, রাইখা দিমু রাইখা দিমু, দেখি এটা রেখে দিব, এটা রাখা যাইব ভাই, হ্যাঁ হ্যাঁ এটা এটা রাখা যাইব, আচ্ছা এগুলো জব কাট করুক তারপরে দেখব না, আচ্ছা ঠিক আছে লাস্টে আপনি দেখব, হ্যাঁ খুলতেছে তো, হ্যাঁ খোলাখুলির কাম কি আরো আছে, অনেক আছে, কোনটা এটা খুলতে আছে, খোলা কোন ছোটটা, সুন্দর করে মারতে পারবি না,
হ্যাঁ সাইডে জায়গা নাই, বাড়ি দেওয়ারও তো জায়গা নেই, কি স্লিপ করছে? হ্যাঁ সাইডে ডাক দে, দেখ কি কয়। এই যে এই দাঁতটা খুলতেছে না, একটা না এটা পড়ে গিয়ে স্লিপ করছে, স্লিপ করে ফেলছে অলরেডি বলছে, তাহলে তো বিপদ। হ্যাঁ হ্যাঁ ছাড়, তাহলে তো বিপদ। হ্যাঁ ওরা খুলতে থাকুক, আমি একটু কাজ করতে যাই। হ্যাঁ আপনি মাঝখানে ভিডিও করতে থাকেন। আপনি কাজ করেন কোন জায়গায়? ওখানে ওই যে ল্যাপটপে একটু কাজ। আজকে আপনার টেবিল দেখবো। আপনি আমার টেবিল বহুতবার দেখাইছেন, বহুতবার দেখাইছেন, আজকে আবার দেখবো। মাস্টার সার্ভিসে দিয়ে দিলাম। সাইড বাই টেবিল, গেমিং টেবিল, এখানে প্রচুর গেম চলে, মোটেও গেম চলে না। কি আপনার ইঞ্জিনিয়ার সাহেব এত মানে আয়েশে বসে আছে কেন? উনি রোজা রাখেন নাই যে। ও আচ্ছা আচ্ছা, তাই না? হ্যাঁ আচ্ছা, আপনি হোন্ডার সিরিয়াল বাদ দিয়ে ইয়ামাহা গেলেন কেন? কোনটা হোন্ডা? আজকে মাস্টার সার্ভিস তো হোন্ডা দিয়ে ভিডিও করার কথা ছিল। না না আজকে এফজেডএস দিয়ে ভিডিও করার কথা ছিল। দুইটাই তো ইয়ামাহা, একটা হোন্ডা রাখবেন। হোন্ডার আবার মাস্টার সার্ভিসিং হয় নাকি? হোন্ডা আসলে তো আমরা ইঞ্জিন খুলি চেন্না। হ্যাঁ এরকম জাত আছে যা আসেই কম অবস্থায়। অমিত ভাই কিন্তু আরেকদিন আরেক ভিডিওতে আপনার ইয়ামাহারে ধুইব। দুগ্গা দুগ্গা গিয়ার লিভারের রড এইখানে একেবারে টাটকা গ্রিস দিছে, গ্রিসটা হচ্ছে লিথিয়াম গ্রিস, সেন্টারে আনছে কেরোসিনে ভালোভাবে গোসল করানোর জন্য। এই দেখি চেনের অবস্থা কি, বেটা ডুবাই লাগছে, আসে যে হয়েছে, গোসল করা গোসল করা। চেইনে প্রচুর পরিমাণে ময়লা ছিল, একদম পুরো কামড়ায় ধরে আছে। এটার এইভাবে না ঘষলে ভালোভাবে পুরাতন কামড়ায় থাকা ময়লাগুলো উঠবে না। চেইন পাক পবিত্র করার প্রথম স্টেপ গেছে, আর একটা স্টেপ বাকি আছে, এ হচ্ছে স্পকেট। স্পকেটের দাঁতগুলোর মধ্যে ময়লা একদম পুরু হয়ে পড়া থাকে, এটা সবাইগিরি হয়, বিশেষ করে যাদের ওপেন চেইন এগুলারে এভাবে হুইলা ব্রাশ দিয়ে সাফ করতে পারলে ভালো, কিন্তু সবসময় তো আসলে খোলা সম্ভব হয় না। বাইকে থাকা অবস্থায় ডাবল স্ট্যান্ড করে একটা ব্রাশ দিয়ে মাঝে সাঝে এইভাবে একটু ক্লিন করে নিলে ভালো, স্পকেটটা আসলে টিকে অনেকদিন, বাইক চালাইতেও কিন্তু খুব ভালো লাগে। কি জোরে জোরে ঘষতেছে, তারপরেও সহজে উঠতে চায় না, এমন অবস্থা। বাস কি সুন্দর, একদম চকচক হয়ে গেছে, একদম এখন দেখতে কত সুন্দর লাগে, মনে হয় যে খায় বেলাইয়া। সেকেন্ড স্টেপ শেষ চেইন স্পকেটের কাজের, এবারে চলে যাব থার্ড স্টেপে। থার্ড স্টেপে কি করবে দেখি। থার্ড স্টেপ, থার্ড স্টেপ হচ্ছে এই জায়গায় একটুখানি একটা স্পকেটের জন্য, থার্ড স্টেজে এত বড় জায়গা, বাবা লম্বা করে সহায় দিছে বুঝছি, পানির প্রেশার দিবে আর কি, কেরোসিনটা কাটা যাবে, ময়লাও কাটবে, যদি আরো থাকে আর কি চিপা চাপায় কোনা টোনা, একেবারে মানে ওয়াশ মানে ওয়াশি। বাস এই যে ময়লা আরো বেরিতেছে, অবস্থা খারাপ, একদম পুরো কালো পানি বেরিতেছে, হাই প্রেশার। এবারে আমরা দেখি কি অবস্থা, একদম পুরো চকচক করতেছে, এবারে হাওয়া দিয়ে শুকায় ফেলবে যাতে পানিটা নিয়ে আর কিছু না থাকে, একদমই শুকাই ফেলছে, কি সুন্দর লাগে এখন দেখতে, চেনটা একদম পরিষ্কার, আহারে ব্র্যান্ড নিউ চেন। শেষ চেইনের রক্ষণাবেক্ষণ শেষ, এবারে আবার যাই র্যাম্পে গিয়া দেখি ওইখানে আবার কি করতেছে, থ্রোটল বডির ওই নাটটা নিয়ে ব্যস্ত হয়ে গেছে, একটা নাট মিস করছে, এটারে খুলতে অনেক কষ্ট হইতেছে, এই নাটটা স্লিপ করছে, এটারে নিয়ে চলতেছে এখন যুদ্ধ, স্লিপ করতেছে হইতেছে না। এবারে চলে আসছি নাট বল্টুর ব্যাপারে, একটা হচ্ছে ব্যাক চেসিসের এক্সেল, আর একটা হচ্ছে পেছনের চাকার এক্সেল, দুইটারেই কিন্তু ভালো করে কেরোসিন দিয়ে ঘষা ময়লা পরিষ্কার করতেছে, তারপরে ধরবে হচ্ছে এগুলারে, সবগুলোই ময়লায় পরিপূর্ণ, পরিপূর্ণ হওয়াটাই স্বাভাবিক, আমনেলে ঘরে রেখা দিতে হবে আর কি। এটা হচ্ছে সুইং আর্ম সাসপেনশনের
এগুলার ব্যাপারে কিন্তু খুবই খুবই হুঁশিয়ার সাবধান, নিয়মিত গ্রিজ করবেন। আর নাইলে কিন্তু যদি একবার জট হয়ে যায় অনেক টাকা চলে যাবে এই সেটটা ক্রয় করতে, সুতরাং সাবধান। হ্যাঁ খুলছ, পরিষ্কার করুক এগুলা, ফটল বডিটা নাকি খুলছে। আচ্ছা ওই সিজ করা নাটটা কই? এই পাশেরটা না, এই ও এটা এটা, হাই রে আল্লাহ, এই হচ্ছে যেটা সিজ করছিল, এটা তো এখন বাদই, নতুন এলিঙ্গি লাগবে না রে রবিন, নতুন এলিঙ্গি দিতে হবে। থ্রটল বডির অবস্থাটা দেখি, ওই যে সাহিব ভাই যেটা বলছিল হাগু মতো, এই ঠিক হাগু মতো অবস্থাই, খুবই বিচ্ছিরি অবস্থা। আমাদের দেশের তেল তো একেবারে পুরো ফুলের মতন পবিত্র, সৈয়দ বংশের তেল, খাঁটি তেল, আরে খাঁটি তেল না, এই তেল দিয়ে রাত্রেবেলা প্রতিদিন তোর শৈল মেজে দিতে হইব, তাইলে দেখবি যে ঘুম ভালো হইব। নে রাখ, আবার আসি ক্লিনিংয়ে, ক্লিন করতেছে নাট বল্টু টল্টু সব, একদমই সব কিছুই কিন্তু খুব ভালোভাবে ক্লিন করতেছে। শুধুমাত্র ভিডিওর খাতিরে না, এটা হচ্ছে মটোডগের রেগুলার প্র্যাকটিস, আমি তো আর সব আসলে দেখাইতে পারি না, তো এটা তাদের রেগুলার প্র্যাকটিস, এগুলা খুবই কড়াকড়িভাবে মনিটরিং করা হয়, এগুলা করতেই হবে বাধ্যতামূলক, কঠোর নির্দেশনা আছে প্রত্যেক কারিগরের প্রতি, কোনো ফাঁকি জোকি যাতে না হয়। ওইগুলো ক্লিন করুক, এরপরে আমরা যাই হইতেছি আবার একটু ইয়ের দিকে, সামনের চাকায়, সামনের চাকায় কি হয়েছে এটার খুলছে, এক্সেলটা কই, শকআপ সিল কি হয়েছে, শকআপ সিল লাগামু আর বলে সার্ভিস। ও আচ্ছা, সিল লাগাবে আর বলে সার্ভিস করবে, সিল গ্যাস এই গ্যাস, ও তেল উড়ে তো, এই যে ভিজা, এটাও তো ভিজা আসছিল, এটা মুছে চালাই, ওই যে এই যে এই যে এটা এটা এই জায়গাতে ভিজা আছে, আসলে অয়েল লিক করে, আর ওইটা তো একেবারে পুরা বোঝাই যাচ্ছে কি পরিমাণে যে লিক করে, সুতরাং সিল পরিবর্তন করাটা বাধ্যতামূলক। সিল পরিবর্তন করলে ফর্ক অয়েলও দিতে হবে, ওইটা খুলতে থাকুক। আর সামনের চাকা হচ্ছে এই দিকে, সামনের চাকার এক্সেল এই দিকে, সামনের চাকার নাট বল্টু মল্টু সব এই দিকে, ডিস্কের অবস্থা কি একটু দেখি, এই হচ্ছে ফ্রন্ট ডিস্কের অবস্থা। আমি একটা জিনিস বুঝি না, ইয়ামাহার ফ্রন্ট ডিস্ক কি দিয়া বানায়, মানে মরিচা চলে আসে, এমন না যে এটা পড়ে থাকে, এটা নিয়মিত চালায়, এইসব পার্টগুলোতে মরিচা চলে আসে, এটা খুবই একটা মানে আপত্তিকর বিষয় আর কি। এটা ইয়ামাহার প্রত্যেকটা বাইকে আমি দেখছি এই সমস্যাটা, আর বিপরীত পাশে তো দেখা যায় মরিচা মানে আরো দৃশ্যমান, কি জানি রে ভাই, বুঝি না কিছু। ওর পরিষ্কার এখনো চলতেছে, অনেকগুলো কঠিনাটি পরিষ্কার করতে একটু সময় লাগবে, ভালো করে কেরাসিন দিয়ে ঘষে টষে পরিষ্কার করা, করতে থাকুক পরিষ্কার। আবার আমরা এদিকে আসি, এদিকে এখন কি করে রিয়ার ক্যালিপার খুলতেছে, এই জায়গায় গ্রিস দিয়ে দিছে, ক্লাস ক্লাস লিভার, ভাই রবিন ক্লাস লিভারটা তো বেকা দেখা যায় রে, ঠিক আছে, এই জায়গাটা এরকম হয়ে রয়েছে না, নিচের দিকে নেমে রয়েছে না, এরকমই কি করস, এই যে এই এই জায়গাটা বেকা লাগে, মনে হচ্ছে নিচের দিকে নেমে রয়েছে, বেকা থাকলে বাড়ি উঠে, হ্যাঁ তা ঠিক, কোথাও বাড়ি বুড়ি খাইলে অবশ্য এই গুড্ডির মতো স্পট একটা না একটা থাকতোই। আচ্ছা যাই হোক, এটা নতুন দেখলাম, আজকে নতুন বুঝলাম, এখানে গ্রিজ দিছে লিথিয়াম গ্রিজ, এই যে লিথিয়াম গ্রিজ, এটা মটোডগের রেগুলার প্র্যাকটিস, তারা গ্রিজ মানেই হচ্ছে লিথিয়াম গ্রিজ ইউজ করে। কি রে এগুলো এত টাইট হয়েছে, এটা দিয়ে খোলা লাগে কিছু দিয়ে, হ্যাঁ স্লিপ করে, আই রে কেচি ছাড়া উপায় নাই, ওইদিকে হচ্ছে রিয়ার ক্যালিপারের কয়েকটা পার্টে যেখানে গ্রিজ করা প্রয়োজন সেখানে গ্রিজ করতেছে, এগুলো হচ্ছে কিন্তু সবই লিথিয়াম গ্রিজ, লাল রঙের গ্রিজ, এই যে গ্রিজ, এই যে গ্রিজ, বাস গ্রিজ হয়ে গেছে, আগে পরিষ্কার তারপরে হয়ে গেল গ্রিজ, এবার হচ্ছে ব্যাকচেসিস গ্রিজ করবে, ব্যাকচেসিসে কোনো কিছু, ওই যে ব্যাকচেসিস হচ্ছে এইদিকে, সুইং আর্ম চেসিসের পার্ট টার্ট সবই পরিষ্কার করছে, এগুলারে পরিষ্কার করে এখন হচ্ছে গ্রিজ,
এগুলা সবই হচ্ছে কিন্তু লিথিয়াম গ্রিস। এই গ্রিস গুলো আসলে অনেকদিন থাকে, ভেজা থাকে আর কি, অনেকদিন সহজে শুকায় না, যার ফলে মরিচের হাত থেকে এই পার্ট গুলা কিন্তু সহজেই রক্ষা পায়। বিয়ারিং এর মধ্যেও গ্রিস দিয়ে দিছে, এই যে বিয়ারিং এর মধ্যে কিন্তু লিথিয়াম গ্রিস দুই পাশে ভরাই দিছে। আর এই দুইটা স্টিকের মধ্যে তো অলরেডি গ্রিসিং হচ্ছে, এই যে ব্যাক চেসিসের দুই পাশের দুইটা ঢাকনা, এগুলোর মধ্যেও লিথিয়াম গ্রিস। মানে লিথিয়াম গ্রিসটাই আসলে মোটরকে রেগুলার ইউজ হয়, এটা খুব ভালো একটা প্র্যাকটিস। বাংলাদেশে অনেক রেপুটেটেড ওয়ার্কশপও কিন্তু লিথিয়াম গ্রিস ব্যবহার করে না, ডালডার মতন সাদা চাক্কা একটা গ্রিস পাওয়া যায় কম দামে, ওইটা ইউজ করে, কিন্তু ওইটা বেশি দিন টিকে না, নষ্ট হয়ে যায়। বাস একেবারে। আর এই চেসিসের মধ্যে এদিকে যে ময়লা টোলা দেখা যাচ্ছে, এগুলো তারা ন্যাকড়া দিয়ে ঘষে, প্রয়োজন হলে ন্যাকড়ার মধ্যে একটু কেরাসিন ভিজিয়ে ঘষে এইভাবে পরিষ্কার করবে। অনেক ওয়ার্কশপে আছে যে এগুলার মধ্যে কিন্তু পানির হাই প্রেশার দেয়, সমস্যা নাই, কিন্তু আবার সমস্যাও আছে, সেটা হচ্ছে পানিটা চেসিস থেকে ভালোভাবে বের হয় না। মানে যতই হাওয়া মারুক যাই মারুক, কিছু না কিছু পানি থেকে যায়, বিশেষ করে চেসিসের এই বিয়ারিংগুলার মধ্যে, যার দরুন পরবর্তীতে এগুলাতে মরিচা আসার আশঙ্কা বেড়ে যায়। তো পানি প্রেশার পরিহার করে এভাবে ক্লিন টিন করাটাই আমারও মানে মনে হয় যে ভালো আর কি। যা ময়লা দেখা যায়, চোখে দেখা যাচ্ছে, সবগুলাই এভাবে পরিষ্কার, প্রয়োজনে একটু কেরাসিনের ব্যবহার, তারপরে বাতাস টাতাস মেরে যা যা করার করা আর কি। ঠিক আছে, ব্যাক চেসিস সুইংয়ার্মের কাজ আপাতত এখানে শেষ, এরপরে কি এর কাজ করে দেখি তো। আল্লাহ রে আল্লাহ, এত কাজ মাস্টার সার্ভিসে, আমার তো আজকে ঘুরতে ঘুরতে আমার অবস্থা খারাপ হয়ে যেতেছে। এখানে কিরে ক্লিন এখনো শেষ হয় নাই, এটা হচ্ছে সাসপেনশনের বিয়ারিং সুইংয়ার্ম, এই যে এই এগুলা কি সুন্দর কিন্তু বের হয়ে গেছে। অনেকগুলা আছে কি হয়, মরিচা পরে কিন্তু ব্লক হয়ে যায়, তো মরিচা যাতে না আসে এই জন্য কিন্তু এগুলাতে নিয়মিত লিথিয়াম গ্রিস ব্যবহার করা প্রয়োজন, নিয়মিত। একবার যদি এগুলো সিজ করে তাইলে কিন্তু খবর আছে, ভিতরের বিয়ারিংগুলোও কিন্তু একদম পরিষ্কার, নিডেল বিয়ারিং, বা অনেকে এটারে রোলার বিয়ারিংও বলে। এই যে ভিতর থেকে তেনা দিয়া দিয়ে কোচায় কোচায় কিন্তু এই যে ময়লা, আহ কি ময়লা বেরিয়ে গেছে। শুধুমাত্র ভিডিওর খাতিরে না, মোটরকে সবসময় এই কাজগুলো এইভাবে কিন্তু করে, আমার ভিডিওর খাতিরে কাজগুলো একটু আস্তে আস্তে করতেছে যাতে আমি সবাই দেখাইতে পারি। এই যে এখন গ্রিস দিয়ে দিছে আর কি, লিথিয়াম গ্রিস পরিষ্কার করা শেষ, এবারে তিনটার মধ্যেই লিথিয়াম গ্রিস, পাশাপাশি এই যে তিনটা এটার ভিতরেও কিন্তু এইভাবে তেনা দিয়ে খোঁচায় খোঁচায়া, মানে কান পরিষ্কারের মতন ভেতর থেকে ময়লা বের করতেছে, এগুলোর ভিতরেও কিন্তু ময়লা আটকায়। তেনাটা শক্ত আছে না রে, অনেক শক্ত, যে টান দিলি। হ্যাঁ পরিষ্কার হয়েছে, এগুলোর মধ্যেও গ্রিস দিতেছে। বাস একদম গ্রিজে পুরা ভিজে গেছে, এরপরে এখানে আর কি করে এখন, এখন এটারে রিয়ার সাসপেনশনটারে ফিটিং করবে আর কি, রিয়ার সাসপেনশন। ছোট স্পকেট, গিয়ার বক্স স্পকেট, এটারে আরো আমরা সব সময় দেখা যায় প্রচলিত ভাষায় ছোট স্পকেট বলি, সামনের স্পকেট বলি, আসলে এটা হচ্ছে গিয়ার বক্স স্পকেট, এটা হচ্ছে গিয়ার বক্স, এটার মধ্যে থাকে স্পকেটটা। এখানেও কিছু গ্রিজিং এর ব্যাপার স্যাপার আছে, এগুলোরও গ্রিজ করবে, তার আগে একটু পরিষ্কার করবে। ও ওই যে এখানে ময়লা একেবারে পুরা চটা বাইরে আছে, এই যে এই যে স্ক্রুড্রাইভার দিয়ে কোথায় দিছি, এই যে বাইরেছে, এই যে এখানে ময়লা আটকায়, এটা খুবই স্বাভাবিক। এইটার একটা ট্রিক্স আছে, বাইক ওয়াশের সময় 15-20 দিন পর পর একবার যদি এই গিয়ার বক্স স্পকেটের কভারটারে খুলে এখানে পানির প্রেশার দেওয়া হয় বাইক ওয়াশের সময়,
তাইলে কিন্তু এখানে ময়লাগুলো আর এভাবে জমে না। আর ময়লা যদি না জমানো যায় তাহলে কিন্তু চেইন সামনের যে গিয়ারবক্স স্পকেট সেটার উপরে চাপ একটু কম যায়, ক্ষয় দেরিতে হয়। সুতরাং মাঝে মধ্যে এভাবে একটু খুলে বাইক ওয়াশের সময় গিয়ারবক্স কভারটা খুলে আর কি এখানে একটু পানির প্রেশার দেওয়া উচিত। যাই হোক, এখন এটা পরিষ্কার হয়েছে কেরাসিন দিয়ে, তারপরে এখন এখানে হাওয়া এবারে একবারে পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, এতক্ষণ ছিল একেবারে মাটি মাটি, এবার হচ্ছে লিথিয়াম গ্রিজের পালা। এই যে এই হচ্ছে সেই ছোট স্পকেট, গিয়ারবক্স স্পকেট 14 দাঁতের। ওই জায়গায় যদি ময়লা থাকে, মানে যেখান থেকে পরিষ্কার করছে, তখন কিন্তু এই যে এখানে স্পষ্ট আমি আরো বুঝাই দিলাম, এই এটা ঘোরার সময় কিন্তু এই চেইন ময়লার টাচে চলে আসবে, স্পকেট ময়লার টাচে চলে আসবে, সুতরাং স্পকেট ক্ষয়টা বেড়ে যাবে, তাড়াতাড়ি হবে আর কি। তো এগুলারে রেগুলার একটু খুলে টুলে পরিষ্কার করলে স্পকেটটার লাইফ কিন্তু বৃদ্ধি পাবে। চেইন নিয়ে এসে পড়ছে, চেইনের ফিতা, আমার বাংলা ভাষা। থ্রোটল বডি ওয়াশ, আচ্ছা ওরা এটা ফিটিং করুক, আমরা আসতেছি। এবার হচ্ছে থ্রোটল বডি ওয়াশ, ক্লিন ক্লিন করার জন্য মোটরটকের একদম চিরচেনা সেই রূপ, সেটা হচ্ছে কি আলট্রাসনিক ক্লিনার, ভেরি গুড প্র্যাকটিস। মোটরটকের জন্মলগ্ন থেকে এই প্র্যাকটিসটা শুরু হয়েছে এবং এখনও আছে। বাংলাদেশের অনেক ভালো ভালো ওয়ার্কশপেও কিন্তু আমরা এই প্র্যাকটিস দেখি না, এমনকি কোম্পানি যারা বাংলাদেশ অফিসিয়ালি বাইক ডিস্ট্রিবিউশন করে তারাও এই প্র্যাকটিসগুলো করে না। এ হচ্ছে অ্যালকোহল, অ্যালকোহল দিয়ে দিছে। হ্যাঁ বাস, এই হচ্ছে আলট্রাসনিক ক্লিনার, এটার এখন সিদ্ধ করবে। এটা হচ্ছে পানি, পানিটা গরম হবে, এই গরম যাবে অ্যালকোহলে, তারপরে অ্যালকোহল ওই থ্রোটল বডির ময়লারে সাইজ করবে। এটা কিন্তু ভাইব্রেশন হচ্ছে, হালকা করে ঝিন ঝিন করে ভাইব্রেশন হচ্ছে, এটাই আলট্রাসনিক ক্লিনারের ধর্ম। আপাতত এটারে কত 43-44 মিনিট বা 45 মিনিট ধরলাম, 45 মিনিট এটারে সিদ্ধ করবে। আর এই ফাঁকে ধরবে হচ্ছে ফুয়েল ইনজেক্টর ক্লিনার, ওইটারেও কিন্তু আলট্রাসনিকে ফালাবে। ওইটার আলট্রাসনিক আর এটার আলট্রাসনিকের ফাংশন একই, বাট ওইটার সাইজটা একটু আলাদা আর কি, কারণ ফুয়েল ইনজেক্টরের জন্য তার এত বড় জায়গার দরকার হয় না। ওইটা হচ্ছে ঠিক এই মেশিনটা, এটা খুবই কমন একটা মেশিন, এটা অনেক জায়গায় দেখা যায়। ফুয়েল ইনজেক্টরটা ক্লিন করার জন্য এই যে প্লাগ করছে এই আলট্রাসনিক ক্লিনারের সাথে বা ফুয়েল ইনজেক্টর ক্লিনারের সাথে, এখানেও কিন্তু অ্যালকোহলের ব্যবহার আছে। দেখাই দিয়েছি সব আস্তে আস্তে, মেশিন অন করছে, এই দিয়ে দিল, এবং এখানে নির্ধারিত কেমিক্যাল ঢাইলে দিল। বাস, এইটারে সিদ্ধ করবে কতক্ষণ, 10 মিনিট, টাইম কাউন্ট হইতেছে। হোক, তার পরবর্তীতে আমরা দেখবো এটার কি অবস্থা। আচ্ছা একটা জিনিস একটু একটু দেখি তো রবিন, একটু তুলি। হ্যাঁ আচ্ছা, আমরা এর আগে একটু দেখানি এটার মধ্যে ময়লার কি অবস্থাটা আছে। না ওরকম ময়লা নাই, এটার মালিক আসলে খুব যত্নবান, এরকম ময়লা নাই। তারপরেও আমাদের দেশের যে ফুয়েল, ফুলের মতন পবিত্র, তার সংস্পর্শ গেলে ময়লা হইতে বা ক্লগ হইতে ভেজাল দিতে বেশি সময় লাগবে না। আর মাস্টার সার্ভিসের নিয়ম অনুযায়ী যেহেতু ক্লিন করতে হবে এগুলা, সুতরাং ওরাও তাই চলে গেল। আবার ফিরতেছি বাইকের কাছে, আল্লাহ রে আল্লাহ এত সময় লাগে মাস্টার সার্ভিসে, মাথা নষ্ট হয়ে যাইতেছে। ভাই এটা এটার গ্রিস করছস কই দেখি? হ্যাঁ গ্রিস করছে, আইসা পরীক্ষা করলাম, গ্রিস করছে। এই যে ব্যাক চেসিসের এক্সেল লিথিয়াম গ্রিস করছে। সাসপেনশন ফিটিংটা বাকি আছে, চেসিসটা বসাইয়া তারপরে দিবে। বাস রডের পাশ দিয়ে বাইরেছে, এই যে গ্রিস করছে যে তার নমুনা খুলবে, হইল এই দুইটা রড। এইটা খুলতে গিয়ে ওদের অনেক কষ্ট হচ্ছে, কারণ এই নাটগুলা সিজ করছে। ব্রেক প্যাড গুলা কইরে পেছনের, এই যে পেছনের ব্রেক প্যাড, আর ব্রেক প্যাড ঠিক আছে, ব্রেক প্যাড ঠিক আছে, নিশিনের সেই রকম জিনিস।
এই যে সামনের গিয়ার বক্স স্পকেট, এটার কথাই বলতেছিলাম। বাইক ওয়াশের সময় এটা খুলে ভালো করে পরিষ্কার করে নিলে গিয়ার বক্স স্পকেটের সামনে ময়লা ওইভাবে জমতে পারে না। সাসপেনশন, হ্যাঁ সাসপেনশনের নাট বল্টু গিলা গলিতে সবই লাগাইতেছে, আর আমিও তাকায় তাকায় খালি দেখতেছি এই যে বসাইছে, এগুলো সবই কিন্তু পুরো গ্রিজে পরিপূর্ণ। টেলিস্কোপিকের রড খুলছে, এবারে হচ্ছে ভিতরের পুরাতন ফর্ক অয়েলগুলোরে ফেলবে, দুইটাই খুলছে। এই যে এটা হচ্ছে আর একটা রড, দেখি তো কি রঙের তেল বাইর হয়। অনেক সময় তো এই তেলের মধ্যে থেকে পচা শুটকির গন্ধ বাইর হয়। আমার একবার আমার সাসপেনশন থেকে এরকম পচা শুটকির তেলের গন্ধ বেরিয়েছিল, আল্লাহ রে আল্লাহ কি যে ছিল সেই অভিজ্ঞতা। মোটরটাকেই চেঞ্জ করছিলাম, এই হচ্ছে মেশিন দিয়ে কাজের মজা, ফটাফট খুলে যায়, কোনো ধরনের বাড়তি চাপ চুপ দেওয়া লাগে না। একটু সুইংয়ে দেখি তো, শেষ তেল বের করা। এটা হচ্ছে স্পার্ক প্লাগটা হাতের কাছে, প্লাগ নিশ্চয়ই পরিবর্তন করবে না রে রবিন? প্লাগ পরিবর্তন করা হবে, প্লাগটার অবস্থা খুব একটা ভালো না। আমাদের দেশের ফুয়েলের চরিত্র ফুলের মতন পবিত্র, প্লাগ কার্বোরেটর বা FI থ্রোটল বডি ফুয়েল ট্যাঙ্কের ফিল্টার, ওগুলা আমাদের দেশের ফুয়েলের চরিত্র প্রমাণের জন্য যথেষ্ট, খুব অল্প সময়ের মধ্যে ওগুলা নরচর হয়ে যায়। মাথা খুলে ভালাইতেছে বল রেসার গ্রিজ করার জন্য। বল রেসার কি চেঞ্জ নাকি গ্রিজ? গ্রিজ হবে, বল রেসার ঠিক আছে, জাস্ট খালি গ্রিজ হবে। এটা আমরা প্রথমে দেখাইছিলাম, এই জায়গায় কিন্তু অনেক ময়লা ছিল, এটা পরিষ্কার করছে, করা হয় নাই না? আচ্ছা এই যে পরিষ্কার করছে। এবার হচ্ছে লিথিয়াম ব্রিজ, বল্ডেসের খুলে বলাইছে, এই তো বল্ডেসের অবস্থা কি, গ্রিজ এখনো আছে, শুকাইয়া গেছে গেছে অবস্থা আর কি, খুব সামান্য। সুতরাং একদম সঠিক সঠিক সময়েই খোলা হয়েছে। এইসব পার্টেও দেখা যায় গ্রিজ আছে, কিন্তু একদম সঠিক সময়ে খোলা হয়েছে, গ্রিজ গুলা পুরো ময়লা হয়ে কালো হয়ে কাদা কাদা হয়ে গেছে। এখানে আবার অনেক গ্রিজ আছে, নিচে পানি, হ্যাঁ নিচে একদম পানি হয়ে গেছে। নিচেরটা দেখি, এই হচ্ছে নিচের অবস্থা, এ হচ্ছে চুরি, এগুলা গ্রিজ একেবারে বাতিল হয়ে গেছে, একদম সঠিক সময়ে খুলছে, সঠিক সময়ে। এগুলার সবগুলার এখন পরিষ্কার করবে। এখানের অবস্থা কি? এখানেও একই অবস্থা, আমি জাস্ট দেখানোর উদ্দেশ্যে এটা দেখাই দিছি। এইভাবে গ্রিজ আছে কিন্তু গ্রিজগুলো সব বাদ হয়ে গেছে। আর এই হচ্ছে মাথার অবস্থা, তলের অবস্থা কি? ও তলের গুলা তো একেবারে পুরা পাইন্যা পাইন্যা হয়ে গেছে। এই যে কি অবস্থা, এগুলো সবগুলোর এখন সাফ করবে, সবগুলোরে মুছছে বাতিল গ্রিজ গুলা, পরিষ্কার কেরাসিন আছে, কেরাসিনে বল্ডেসারের যত অংশ আছে সবগুলোরে ডুবাই দিছে, এগুলারে এখন উত্তম রূপে ডলাডলি করা হবে। এই জায়গাটা রুটলতেছে, এখানে তো একবার পুরো কাদা কাদা অবস্থা ছিল বাতিল গ্রিজের কারণে। এইদিকে টিটারে খুব ভালোভাবে পরিষ্কার চলতেছে তেনা দিয়ে ঘুষে, এই যে এই তানাতে পরিষ্কার করছে। এই তানার চেহারাটা এখন দেখি, হ্যাঁ কেরোসিন দিয়ে ডলার পরে ভেতর থেকে এই ময়লাগুলো বাইরেছে। এবারে বল্ডেসারটারে ফিটিং করবে,
সাসপেনশনের কাজ চলে এখন কি ও এই এটা খুলবো এখানে একটা এলেঙ্গি আছে এটা খোলা যে কি একটা কষ্ট যে কোনো বাইকে সব এরকম পার্ট বাই পার্ট আলাদা কইরা তারপরে কাজ করা লাগবে সব পরিষ্কার করতে হবে তাহলে আগের তেল থেকে যাবে শুধুমাত্র এখন এই একটাই বাকি আছে এই সোনার চান্ডে বাইর করার জন্যই ওই নাটটারে খুলতে হয় সব আলাদা আলাদা হয়ে গেল এখন আর কোনোটাই বাকি নেই এবারে হবে পুরোপুরি পরিষ্কার কত যত্ন কইরা এখানে সব সাজাই রাখতেছে এখনই সব দিয়ে পিটাইয়া ময়লাগুলোরে তোলা হবে ওদেরকে না মানে ময়লাদেরকে পিটাবে আর কি ওদেরকে পিটাইলে তো অবস্থা খারাপ অসুস্থ হয়ে গেলে পরে অবস্থা খারাপ ময়লাগুলোরে পিটাই সবগুলোরে ভাগাবে জবরদখল করে আছে বাবারে বাবা যাক তাইলে পুরোপুরি শেষ হয়েছে কতগুলা পার্ট অবস্থা খারাপ এবার হচ্ছে কি করবে ভালভ ক্লিয়ারেন্স অ্যাডজাস্টমেন্ট এটার জন্য ওর কভার খুলতে হবে কভার খুলছে নাটগুলারে লুজ দিছে এবারে হচ্ছে আলাদা করবে আর কি দেখি কি অবস্থা এই হচ্ছে চারটা নাট খোলা শেষ হেডের এই খুলছে হেড কভার বাস খুলছে এই হচ্ছে ওর হেডের চেহারা বাল্ব ক্লিয়ারেন্স অ্যাডজাস্টমেন্ট করবে আবার এইদিকে কি করে এটারে গ্রিস করবে হ্যান্ডেল গ্রিসের বাকি আছে কি রে এটারও কেচি মারতে হয়েছে ও আচ্ছা কেচি মারছ কে ও আচ্ছা খুলছে ইঞ্জিন তো একদম ঠান্ডা হয়ে গেছে এই ঠান্ডা অবস্থাতেই কিন্তু ভালভ ক্লিয়ারেন্স অ্যাডজাস্টমেন্টটা করতে হয় একদমই ফিলার গজের সাহায্যে কোম্পানি নির্ধারিত যে গ্যাপ আচ্ছা এর আগে পিস্টনের অবস্থান টপ সেন্টারে নিতে হয় টপ সেন্টারে না নিলে কিন্তু হবে না এই যে এইভাবে হাত দিয়ে ঘুরায় ঘুরায় টপ সেন্টারে নিচ্ছে এবং টপ বোঝার কিন্তু এখানে একটা মার্কিং আছে মার্কিংটার দিকে যদি তাকাই তাইলে এই যে মার্কিং ওই যে কালো একটা এইরকম একটা দাগ দেখা যাচ্ছে এটা একেবারে ঠিক মাঝামাঝি থাকবে এই গ্যাপটার একদম এই জায়গাটার একদম ঠিক মাঝামাঝি থাকবে হচ্ছে ওই না সরি এই গ্যাপটা না ভুল বলছি ওই যে ওই পাশে চিকন একটা ইয়ে আছে মাথা বেরিয়ে রয়েছে এটার বরাবর থাকতে হবে হচ্ছে এই এইটার দাগটা এটা হলো একটা টাইমিং এই টাইমিংটা মিলাইতে হবে প্লাস ওইটা যদি মিলে এই টাইমিংটা যদি মিলে তাইলে এই টাইমিংটাও কিন্তু মিলবে এই যে এখানে একটা টাইমিং আছে এই যেটা মার্ক করা আছে এটা একেবারে এই বরাবর সোজা এইটা মিললে এটা মিলবে এই অবস্থাতে বাল্ব ক্লিয়ারেন্স অ্যাডজাস্টমেন্টটা করতে হবে যেটা এখন পিলার গজের সাহায্যে করছে তো এমপিতে তো হচ্ছে চারটা বাল্ব দুইটা ইনলেট দুইটা অ্যাডজাস্ট সো চারটা বাল্বই এখন অ্যাডজাস্ট করতেছে রকারের নাটটাট হ্যাঁ রকারের নাটটাট একদম ফ্রেশ আছে এখনও ঠিক আছে টাইট আরও দেওয়া যাবে আরও অনেকদিন ব্যবহার করা যাবে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু দেখা যায় কি যে নিয়মিত এই কাজগুলো করতে করতে রকারের নাটগুলো কিন্তু ক্ষয়প্রাপ্ত হয় তখন কিন্তু রকারের নাট আলাদা
কিনে লাগাই দিলেই হয়, নাট আলাদা পাওয়া যায় মার্কেটে। কি অবস্থা রে বাল্বের? হ্যাঁ আচ্ছা, মোটামুটি ঠিক আছে, এক দুইটা একটু নড়চড় আছে, যাই হোক নড়চড় থাকা যাবে না, সবগুলারই এখন অ্যাডজাস্ট করে ফেলবে। আর ওইদিকে কি করে এখন দেখে আসি তো, সকাপের বা টেলিস্কোপিক সাসপেনশনের যা যা ঘটি বাটি আছে সবগুলার এইবারে শুকনা তেনা দিয়ে মুছতেছে, এগুলার মধ্যে একটু পরে আসল কাজে চলে যাবে, মুসুক। আমরা এবারে ভালভ ক্লিয়ারেন্সের দিকে যাই। শেষ ভালভ ক্লিয়ারেন্স অ্যাডজাস্টমেন্ট সাকসেসফুলি। আবার এইদিকে হচ্ছে টেলিস্কোপিক ফর্ক সাসপেনশনের থেকে যা যা খুলছিল সবগুলোর আবার ফিটিং করতেছে, ফর্ক অয়েল দেওয়ার উদ্দেশ্যে। কত সুন্দর, হ্যাঁ সব পরিষ্কার করছে। সাইব ভাই কার রয়েছেন, কেমন খারাপ? আপনি এই যে গাড়িটার কাজ করলেন, এই গাড়িতে তো কোনো মালই লাগে না আমি দেখতেছি। এটাও যে পারফেক্ট ইন্টারভ্যালে যদি করে কাস্টমার কাজ, তাহলে সব গাড়ির এরকমই হয়। আচ্ছা, পারফেক্ট ইন্টারভ্যালে মানুষের কিন্তু আপনার মানে কিছু মানুষের কিন্তু আপনার জায়গা সম্পর্কে একটা ধারণা আছে যে মোটরকে গেলে খালি বদলায় খালি বদলায়। ওই যে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে নিয়ে আসছে গত 4 দিন আগের একটা কাহিনী, R15 সেকেন্ড হ্যান্ড একটা নিয়ে আসছে, ওটা তো মাল লাগছে 52,000 টাকা। আপনি একটা এনে কইছেন আর বাকিটি? একটা ঘটনা বললাম 52,000 টাকা। আচ্ছা, এখন আমি কি করবো এটা, যদি একটা লুলা ল্যাংড়া রেকন আপনি অলিম্পিকে দৌড় দিতে এবং একটা ডাক্তার রেকন হ্যার দিকে খালি তাকানো, এটা ঠিক হয়ে যাবো? এটা কি স্বাভাবিক কথা নাকি? না তা অবশ্য না, আলটিমেটলি যেটাতে লাগে না সেটাতে লাগাবো কেন, তাই না? অবশ্যই। এখানে অনেক গাড়ি আছে, আজকে মাস্টার সার্ভিসের জন্য আসে, আমরা জেনারেল সার্ভিসিং দিচ্ছি, আমার লস না? মানে মাস্টার আসছে আপনি কি মানে জেনারেল দিচ্ছেন? জোর করে জেনারেল। জোর করে কেন? তা মাস্টার তো দরকার নাই, জেনারেলি সেরে যাবে। আচ্ছা, আমার তো লস এটা, আমার শিডিউলটা মাস্টারের জন্য দাও। আপনি চাইলে তো মাস্টার করতে পারতেন, আউটপুট বলতে করতে পারতেন, এবং ওই অনুযায়ী আপনার শিডিউল দেওয়া আছে। আমাকে বারবার রিকোয়েস্ট করেছে কিন্তু তার টাকা খরচ অপচয় ছাড়া কিছু হবে না, কারণ সার্ভিসের পরে তার কাছে কোনো পার্থক্য ধরা পড়বে না। এটা আমরা বলছি। আচ্ছা আচ্ছা, ফ্রেজারটার ট্যাপেটও ঠিক ছিল, আমাকে মনির বারবার বলছে যে ট্যাপেট মিলানো দরকার নাই। আচ্ছা, শুধুমাত্র কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য ট্যাপেটটা চেক করছি, হ্যাঁ ট্যাপেট ঠিক আছে। বুঝতে পারছি, আমি জব কাট করবে, আমি জব কাট করব ভাই। আপনি হোন্ডার লোক রে দেই আমার জব কাট করাইবেন? সামনে তো ঈদ, মহাব্যস্ত, এই জন্য মোটরকে আজকে আসছে বলে দুপুর একটার সময়, ঠিক না ভাই? একটার সময় এসে ওনার হোটেলের ব্যবসা সামলে, আবাসিক হোটেল, ওইখানে সুলভ মূল্যে এসি কাপল কেবিন পাওয়া যায়। এটা অফিসিয়াল কাপল হইতে পারে, আনঅফিসিয়াল কাপল হইতে পারে, ঠিক না ভাই? এখন হচ্ছে এমপির জব কার্ড করবে, কি কি মাল লাগবে আসলে তো এটার মধ্যে আমি ওইরকম কোনো কিছু দেখি নাই, তো দেখি তারপরও কি কি লেখে দেখি। হন্ডার হাত দিয়ে ইয়ামাহার কি কি মাল বাইরে হয় ভাই, মাল লাগে লেখে ফাটাইলে সব বদলাই দিবেন, ইয়ামাহা তো ভালো না, সব বদলাই দিবেন, আসলেই ভালো না, কমানো উচিত, আল্লাহ রে আল্লাহ এত দাম, বাপ রে বাপ। আচ্ছা দেখি জব কার্ডে অমিত ভাই কি কি লেখে। তারপরে ফর্ক অয়েল না,
দেখেন তো বলা যাবে না, আচ্ছা বলার দরকার নেই, এটা দলিল, গোপন দলিল, ওইটা ওনারা বলবে না, মোটা টক ভালো না, অমিত ভাই কয় না, একদিন দইরা গলায় চাপ দিয়ে বাইর করে ভালো মনে ডিম পাইলেন বাসায় নিয়ে ব্যবসায়ীরা যে কি চিজ, নিজের ব্যবসা রক্ষার লেগে কত কিছু গোপন করে, এটা অবশ্য উচিত, আমি আমি এই জায়গা তৈলে আমিও তাই তাই করতাম, সব জিনিস পাবলিক করতে নাই। অ্যাক্সিলারেটর কেবল, ক্লাচ কেবল, স্পার্ক প্লাগ, তারপরে আর কি লেখে, থ্রোটল বডির ওই যে নাটটা মনে হয় না, যেটা সিজ করছে, কি ফুয়েল ট্যাঙ্ক, প্লাস্টিক স্ক্রু, প্লাস্টিক স্ক্রু আছে, একটা সিজ করছে, ও মাঠঘাটের একটা স্ক্রু মনে হয় সিজ করছে সামনে, দুই পিস না, আচ্ছা আচ্ছা, ফুয়েল ট্যাঙ্কের স্ক্রু একটা গেছে না, ও ড্যাম্পার রাবার, আচ্ছা এটা হলো মাঠঘাট ফুয়েল ট্যাঙ্ক, ফুয়েল ট্যাঙ্কের বোল্ট আছে একটা, আচ্ছা এবারে চলে যাই ইয়া করবে ওই, ও মাল, ও কাস্টমার থাক, রবিন ভাই ছাত্রী হোস্টেলের সরি আবাসিক হোটেলের হিসাব করতে পারছে, এসি রুমের ভাড়া বেশি তো ভাই মন দিয়া কইরেন, নাহলে কিন্তু এসির বিলই পাইবেন না, সাবধান। শেষ রবিন ভাই তার আবাসিক হোটেলের হিসাব কিতাব করে দিয়ে দিছে, এবারে অমিত ভাই ভাই ক্যালকুলেটার আমার এইদিকে থাকবো, কে কি হিসাব করে ক্যালকুলেটার এখানে থাকবো, ও হোটেলের হিসাব করছে না, আচ্ছা বুঝছি, দেখি মোট কয় টাকার মাল হয় আর কি, সর্বমোট 4,080 টাকার মালামাল লাগবে, হ্যাঁ কাস্টমার আসছে এখানে তার সাথে সবই আলাপ আলোচনা করবে, ফোনটা কেন লাগাইছে ইত্যাদি আর কি, অয়েলও দুইটা আমি নিয়ে আসছি, অ্যাক্সেলারেশন কেবল নিয়ে আসছি,
2760 টাকা হ্যাঁ সার্ভিসসহ আচ্ছা এটা হচ্ছে আমাদের রিভাইজড প্রাইস রিভাইজড প্রাইসটা আচ্ছা রিভাইজড কি কি রিভাইজ হইছে বা আপনার কাস্টমার কি কইছে ফরসিল উনি আনছেন ফরসিল উনি নিয়ে আসছে আচ্ছা ঠিক আছে ফর কয়েলটা উনি আনছেন উনি আনছে আচ্ছা অ্যাক্সেলারেটর কেবল উনি আনছেন উনি আনছে আচ্ছা ক্লাচ কেবল উনি চেঞ্জ করবেন না ওনার কাছে কমফোর্ট কমফোর্ট লাগতেছে আচ্ছা ঠিক আছে তাহলে মাইনাস স্পার্ক প্লাগটা উনি পরে চেঞ্জ করবেন পরে চেঞ্জ করবে 420 ভালো করছে 420 তো খারাপ জিনিস আচ্ছা সরল বডির বোল্ট লাগবে একটা আচ্ছা ওনার স্পার্ক প্লাগে কত কিলোমিটার গেছে বাইকে যেটা 2000 কিলোমিটার আপনি আপনি তো লোহার টুকরাতে চালায় এলেন আপনার কথা কই লাভ আছে আচ্ছা এটা উনি ওনার সুবিধা মতো হ্যাঁ ওনার সুবিধা অনুযায়ী আচ্ছা তারপর হচ্ছে থ্রোটল বডির বোল্ট যেটা সিজ করছে জি তারপর হচ্ছে ফুয়েল ট্যাঙ্কের প্লাস্টিক স্ক্রু ইয়া সরি ফুয়েল ট্যাঙ্ক প্লাস্টিক স্ক্রু হ্যাঁ ঠিক আছে দুইটা তারপর হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক ড্যাম্পার রাবার আর হচ্ছে ফ্রন্ট ফেন্ডার বোল্ট এক পিস আচ্ছা বুঝছি এই টোটাল হচ্ছে 560 টাকার মাল জি আচ্ছা আর হচ্ছে মানে মোটরক থেকে কিনতেছে আর কি 560 টাকা আর এগুলো তো উনি আনছে এখান থেকে কিছু আর এখানে সার্ভিস কস্ট আছে আপনার 2200 টাকা মাস্টার সার্ভিস সর্বমোট হচ্ছে 2760 টাকা কি করে এরা এখন এই কিছু করস না এখন ও এগুলো লাগাই দিয়েছে টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন তেল দেওয়া হয়েছে ও এটাতে তেল দিয়ে দিচ্ছিস না আচ্ছা আরেকটা বাকি আছে ওইটার মধ্যে আমরা দেখব তেলগুলো যে দিচ্ছে ওই যে ওই জায়গার মধ্যে ফর্ক কয়েল একদম পুরো নিয়ে নিছে শেষ একটাতে ভরা শেষ এবারে বাকি হচ্ছে আরেকটা আস্তে পরে গেন একবারে ঠেলা দিয়ে ছেড়ে দে হ্যাঁ তাহলে তো আর পর না বাস হয়ে গেল হয়ে গেল এমনিতে যদি অয়েল সিল লিক না করে যদি না করে আর কি তাইলে মানে এক বছর ম্যাক্সিমাম এর মধ্যে ফর্ক কয়েল পরিবর্তন করে ফেলা প্রয়োজন সিল সহকারে আর যদি লিক করে তাহলে তো কথাই নেই যখন করবে তখনই বদলাই ফেলতে হয় লিক করলে ফর্ক কয়েল সহকারে ফালাই দিতে হয় যতই ভালো থাকুক কারণ ফর্ক কয়েলের পরিমাণ কমে যায় সো লাভ নাই লিক করলে অবশ্যই ফর্ক কয়েল সহকারে পরিবর্তন করে ফেলাটাই হচ্ছে ভালো আর যদি লিকেজ ইস্যু না আসে তাহলে ম্যাক্সিমাম এক বছর এর মধ্যে নতুন সিল এবং হচ্ছে নতুন ফর্ক কয়েল এবারে হচ্ছে ফুয়েল ট্যাঙ্কের ফিল্টার পরিষ্কার করার পালা থ্রোটল বডি বাইর করা হয়েছে আচ্ছা থ্রোটল বডি তো সিদ্ধ হয়ে গেছে 40 মিনিট সিদ্ধ হয়েছে এই যে থ্রোটল বডির একবারে ময়লা অ্যালকোহল বেরোইছে প্রথমে কিন্তু দেখাইছিলাম কি কালারের অ্যালকোহল ঢুকছিল আর এই যে এখন কি কালার বের হইলো তার মানে থ্রোটল বডিতে আমরা চোখে যা ময়লা দেখছি বাস্তবিক পক্ষে সেটা ময়লা ছিল আচ্ছা এখন ময়লাগুলো কিন্তু এটার মধ্যে নরম হয়ে গেছে যা ওঠার উঠছে বাকিটা নরম হয়েছে ওইটারে নরম কাপড় দিয়ে হাওয়া দিয়ে জিভের চাপ সব উঠে যাবে এটার মধ্যে হচ্ছে কেরাসিন এবারে নরম হয়ে যাওয়া ময়লা খুব সহজে উঠে যাবে এই পদ্ধতির মাধ্যমে এটা হচ্ছে আরেকটা থ্রোটল বডি এটা কিসের N160 থ্রোটল বডি এটারে আল্ট্রাসনিক ক্লিনারে ফালাবে এই নিয়ে আমি দ্বিতীয়বারের মতন N160 মোটরকে খোলা অবস্থায় পাইলাম থ্রোটল বডি দুইবার দেখলাম ঠিক আছে N160 কাজ চলো কিরে ফোটা ঠিক আছে ভয়ঙ্কর হা তার দেখা যায় তোর নাক চোখ সব দেখা যায় ওরে ইয়া হাওয়া মারতে দে এই হাওয়া হাওয়া Thank you.
বাস থ্রটল বডি কিন্তু এখন একদম পরিষ্কার হয়ে গেছে, ময়লার যে একটা চলটা ছিল আস্তর ছিল সেই আস্তর কিন্তু এখন আর নেই, উঠে গেছে। আর এমনিতে যে দেখা যাচ্ছে এই যে থ্রটল বডির পিতলের যে ভালভটা, এটার মধ্যে একটা আস্তর পড়ছে, এটা আসলে খুবই সাধারণ, এটা থাকবেই। মোটরসাইকেল চালাইলে থ্রটল বডি পুরান হইলে এটা পড়বেই, কিন্তু ময়লার যে একটা আস্তর, ওই আস্তর কিন্তু একদমই পুরো পরিষ্কার হয়ে গেছে। আর এখন ডেনা দিয়ে ফাইনালি পরিষ্কারের একটা ফিনিশিং করতেছে আর কি, আর কি বলবো। এটা তো খুলবি তাহলে, এটা খুলে না কেন? হ্যাঁ, ও এটাও কি সিজ? হাই রে, এটাও সিজ করছে, এটাও সিজ হয়ে গেছে। ছেনির সাহায্যে ট্রাই করছে কিন্তু পারে নাই। তারপরে মোটামুটি দেখা যাচ্ছে এইটার প্রত্যেকটা নাটির নাটের অবস্থাই খারাপ আর কি। এটা হচ্ছে একটা অপ্রত্যাশিত খরচ এবং অ্যাক্সিডেন্টাল খরচ, কারণ আগে থেকে এটা বোঝার কোনো উপায় নাই, হঠাৎ করে এই খরচগুলো কিন্তু বেড়ে যায়। অল্প খরচ কিন্তু পরিমাণটা বাড়তে মানে ষড়যন্ত্র করে আর কি, ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম। কে জানে যে এটার তলে নাটের এই অবস্থা, এটা আগে থেকে বোঝার কোনো উপায়ই নেই। এদিকে দেখা যাচ্ছে বাইক কিন্তু অনেকটাই ফিটিং হয়ে গেছে, টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন, ফর্ক অয়েল দেওয়ার পরে সুন্দরভাবে ফিটিং করা হয়ে গেছে। ওইদিকে ফুয়েল ইনজেক্টর, এটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবারে হচ্ছে প্রেশার টেস্ট করবে, প্রেশার টেস্ট। কিছু ওয়ার্কশপ আছে এইভাবে প্রেশার টেস্ট করে, কিন্তু তারা ওইটারে মনে করে যে এইভাবে বুঝি ইনজেক্টর ক্লিন হয়, আসলে জিনিসটা একদমই ভুল। ক্লিন হবে হচ্ছে এই চেম্বারে অ্যালকোহলের সাহায্যে, অ্যালকোহল না থাকলে পেট্রোল কিংবা অকটেন। আর এইখানে হচ্ছে প্রেশারটা টেস্ট করে যে ও ঠিকভাবে ফুয়েল স্প্রে করতে পারে কিনা। এই যে প্রসেসটা, এটা কিন্তু মোটরসাইকেলের ভেতরেই হয়। সুতরাং যারা মনে করে, যেসব ওয়ার্কশপ বলে যে এইভাবে নাকি ফুয়েল ইনজেক্টর ক্লিন হয়, তারা একদমই মিথ্যা কথা বলে আর কি, অথবা না যায় না বলে। এখন গবেষণা হচ্ছে এটা নিয়ে, সিজ করা নাটগুলোরে কেমনে খুলবে, দেখি কেমনে খুলে। কীভাবে খুলবি রে রবিন? ছেনি মাইরে খুলতে হবে, ও গ্র্যান্ডিং। এবারে তাহলে এটারে গ্র্যান্ডিং করে খুলতে হবে। আল্লাহ রে, কি যে অবস্থা! একটা খুলছে না? ও ও, তিনটা খুলছে, একটা বাকি। এহ, তিনটা যাক খুলছে যে, তিনটা খুলছে একটা বাকি। এই দরবার কিন্তু একটাই লাগায়, আমি দেখছি আমার কাজের ক্ষেত্রে ওই ধরনের সবগুলা কাজ করে, কিন্তু একটা তাই সমস্যা হয়, মানে একটা না একটা ট্রাবল পাওয়া যায়। এখন দেখি ওরা এটারে গ্র্যান্ডিং করে এটারে কেমনে খুলে। এটার প্রেশার টেস্ট কমপ্লিট। কিরে, প্রেশার টেস্টটা পাস করছে? কত, এক মিনিটে কত কত এমএলআই ছিল? নামাই ভালাইলি তো, এক মিনিটে 15 মিলি, 15 মিলি আসছে, ঠিক আছে, এক মিনিটে 15 মিলি, একদম স্ট্যান্ডার্ড অবস্থায় আছে। এইভাবে প্রেশার টেস্ট করে দেখা হয় যে ইনজেক্টর ঠিকঠাকভাবে ফুয়েল স্প্রে করতে পারে কিনা। এবং প্রেশারের মধ্যে কিন্তু পার্থক্য আছে, হাই প্রেশার টেস্ট আছে, মিডিয়াম প্রেশার, লো প্রেশার। তো এইখানে যেটা করছে মিডিয়াম প্রেশারটা করছে আর কি, মিডিয়াম না করছিস না, মিডিয়াম প্রেশারটা করছে। মিডিয়াম প্রেশারটা দেখলেই আসলে হয়ে যায়, বাকিটা আর অত লাগে না। আর ইনজেক্টর যদি আগে থেকে দেখা যায় যে প্রচুর পরিমাণে ক্লগ হয়ে আছে, তো সেই ক্ষেত্রে তিনটা টেস্টই করাটা মানে বাধ্যতামূলক আর কি, করলে ভালো হয়। আর এই ইনজেক্টরটা যখন টেস্টের জন্য দেওয়া হয়, ইনজেক্টরের হেলথ কিন্তু আমরা আগেই দেখছি ভালো ক্লিনিকে যখন দেওয়া হয়, এর জন্য একটা মিডিয়াম প্রেশার টেস্ট করাই এনাফ। ফুয়েল ইনজেক্টর নিয়ে এসে পড়ছে ফিটিং করার জন্য, এই যে ফুয়েল ইনজেক্টর বসাই দিছে, হ্যাঁ বসাইছে, নাটটা একদম লাগানো হয়ে গেছে, হাত দিয়ে আপাতত টাইট দিছে, পরে ফুল টাইট দিবে আর কি। এটার অ্যাক্সেলারেটর কেবল পরিবর্তন করবে, তো অ্যাক্সেলারেটর কেবল পুরানটা হচ্ছে ওইটা, ওই যে ও একদম নিচে ফালাই রাখছে, এই যে হাতে নিয়ে দেখাইলো। এটার এমনিতে কোনো মাথা দিয়ে কিন্তু তার টার ছিঁড়ে নাই, কিন্তু ব্যাপার হয়েছে যে এটা খুব জ্যাম হয়ে গেছে, অনেক টাইট, হ্যাঁ এটা অনেক জ্যাম। এখন এই সমস্ত অ্যাক্সেলারেটর, এই সমস্ত কেবল মানে লুব্রিকেশন করাটা খাটে না, মানে এই যুগের নিউ জেনারেশন যে ক্লাচ কেবল বা অ্যাক্সিলারেটর কেবল, ওগুলাকে লুপ করাটা মোটেও উচিত না। এতে করে দেখা যায় অনেক সময় সাইড ইফেক্ট হয় কিছু কিছু বাইকের ক্ষেত্রে, লুপ টুপ করে আসলে মানে কোনো ফায়দা হয় না।
তো একটাই রাস্তা, সেটা হচ্ছে পরিবর্তন করে ফেলা। ছিঁড়লেও পরিবর্তন করতে তো হবেই, তাছাড়া যদি টাইট হয়ে যায় সেক্ষেত্রেও পরিবর্তন করে ফেলা সর্বোত্তম। এই কারণে এই টাইট হওয়ার কারণেই কিন্তু এইটার অ্যাক্সিলেটর কেবলটা পরিবর্তন করতেছে, নতুন অ্যাক্সিলেটর কেবল এখন বসাই দিয়েছে। ট্যাঙ্কের যে নাটটা সিজ করছে এটারে গ্র্যান্ডিং এর সাহায্যে খোলার চেষ্টা করতেছে, গ্র্যান্ডিং করে এই যে মাঝখান দিয়ে এরকম সিস্টেম করছে চারটা স্ক্রুড্রাইভারের মতো। না না, যেটা করছে এটা এটা কাটছে। হ্যাঁ, চ্যাপটা স্ক্রুড্রাইভারের মতন করে কাট করছে, এখন এটা দিয়ে খুলবে আর কি। এই একটাই দরবার লাগাইছে, এই একটারই, এই যে চ্যাপটা স্ক্রুড্রাইভারের মতন করে গাট কাটছে গ্রাইন্ডিং মেশিনের সাহায্যে, তারপরে এখন এটারে খুলতে সহজ হবে, মানে খোলা যাবে আর কি। আল্লাহ রে আল্লাহ, কি আলামত, অবশেষে। হ্যাঁ, তাও খুলতে কষ্ট হয়েছে, হাই রে, এটা পুরো আসলে মাইন্ড কামার অবস্থা হয়ে গেছে। এবারে ফিল্টারটা খুলুক, মনে হয় না এটার মধ্যে এত কোনো ভারী ময়লা পাবো, কারণ বাইকের কন্ডিশন বেশ ভালো। হ্যাঁ ঠিকই আছে, আমার ধারণাই সঠিক, এটার মধ্যে অত ভারী কোনো ময়লা নাই। অন্যান্য অনেক বাইকে দেখি যে বাইরে ফিল্টারের মধ্যে পুরো চড়া বাইরে থাকে, এটা ওইরকম কিছুই নাই। এটার মালিক আসলে বাইকটারে খুব যত্ন নেয়, এটা হচ্ছে তারই প্রমাণ। যাই হোক, তারপরেও এটারে কিন্তু মাস্টার সার্ভিসের গাইডলাইন অনুযায়ী মোটরকের খুব ভালোভাবে হাই প্রেশার এয়ার দিয়ে WD-40 দিয়ে একদম পুরো পরিষ্কার করবে। অ্যাক্সিলেটর কেবল ফিটিং করা শেষ, পাশাপাশি আমি আসলে সিটটা মিস করছি, এই হ্যান্ডেলের এই গ্রিপটা, মানে অ্যাক্সিলেটরের এই গ্রিপটা খুলে কিন্তু এটা লুব্রিকেশন করছে, কিছু করতে গেছিলাম, কিছু করতে গিয়ে মিস হয়ে গেছে। যাই হোক, লুব্রিকেশন করা হয়ে গেছে, এতে কোনো সন্দেহ নাই, এটা করতেই হবে, মোটরকের রুলস, মাস্টার সার্ভিস এটা করতে হবে। নিশ্চয়ই সন্দেহজনক কিছু দেখছে নাকি, আচ্ছা ওইরকম ময়লা নাই। যাই হোক, এটা মোটরকের মানে সার্ভিসের গাইডলাইনের মধ্যে পড়ে, মাস্টার সার্ভিসের, যে ট্যাঙ্কি পরিষ্কার করতে হবে, ময়লা পাওয়া যাক বা না যাক। ময়লা যদি পাওয়া যায় তাহলে খুবই জোরদার মার্কায় পরিষ্কার করা হবে, আর ময়লা যদি না পাওয়া যায় তাইলে একটু রয়ে সয়ে ট্যাঙ্কিটা ওয়াশ করবে আর কি। পুরা তেল নামায় ফেলতেছে ওই গ্যালানটার মধ্যে, গ্যালানের বাইরে অনেক ময়লা কিন্তু ভেতরে কিন্তু পরিষ্কার, রেগুলারেটরের মধ্যে জ্বালানি তেল পরিবহন করার কাজে ব্যবহৃত হয় আর কি। এবারে থ্রোটল বডিটারে বসাইছে, তো থ্রোটল বডির একটা নাট তো সিজ করছিল, তো পরবর্তীতে নতুন একটা নাট লাগছে আর কি। এগুলো হচ্ছে মানে অ্যাক্সিডেন্টাল খরচ আর কি, কারণ আগে থেকে তো বোঝার কোনো উপায়ই নাই যে এই নাটটা সিজ করবে, এটা এই হবে সেই হবে, এইভাবে টুকটাক করতে করতে কিন্তু অনেক সময় দেখা যায় কি যে মানে অপ্রত্যাশিতভাবে অনেক খরচ বেড়ে যায়, এটা মানে কিছু করার নাই, এটা খুব বিরক্তিকর ব্যাপার, আমার ক্ষেত্রেও এরকম হয়েছিল। ওকে, ফাইনালি ওই এমটির কাজ কিন্তু শেষ হয়ে গেছে। দুর্ভাগ্য আমার, আমি চলে গেছিলাম একটু গুলশানে, বড়লোক এলাকায় গেছিলাম, বড়লোক বাতাস খাইতে, তো আসতে একটু লেট হয়ে গেছে, চলে গেছে। আমার দুঃখ এটাই যে লাস্টে যে মাস্টার সার্ভিসে কি ফিটিং কইরা দেয় নাকি ফিটিং ছাড়া বিদায় কইরা দেয়, ওইটা আমি দেখাইতে পারলাম না। তো ভাই, তাহলে কি মাস্টার সার্ভিসে ফিটিং কইরা দেন না ফিটিং ছাড়া দেন? না, ফিটিং কইরাই দিছি, ব্যাটা চালায়ও গেছে। আচ্ছা, তো যাই হোক, আসলে মোটরকে মাস্টার সার্ভিসিং এ যা যা কাজ করে তার মানে এমটির ক্ষেত্রে যেটা হয় বেসিক যে বিষয়গুলো থাকে মাস্টার সার্ভিসে, সব গাড়িতে কিন্তু একই রুলস তারা ফলো করে, আর এমটি হচ্ছে প্রসিডিউর সেম, আবার এমটি হচ্ছে কিন্তু লিকুইড কুল ইঞ্জিন, সো এটার মধ্যে কিন্তু নতুন কুলেন্টও তারা দিছিল মতুলের, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ, সবুজ রঙের আমি দেখে গেছিলাম ইনটেক কুলেন্টটা, ওইটা আমরা দিতে চাই না, এটা 3 বছর আগে লাগে না অ্যাকর্ডিং টু সার্ভিস ম্যানুয়াল। আচ্ছা, ওটা কাস্টমার জোর জবরদস্তি করে নিজে দিছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, কেন ফ্যান একটু দ্রুত চলতেছে তো ওনার ভালো লাগতেছে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, মানে আসলে আপনার কাস্টমারটা একটু সংবেদনশীল, মানে বেশি যত্নশীল আর কি, গাড়ি ভালো থাকে, ভালো থাকে না, সেটাই তো দেখলাম, ওনার কিন্তু মাল লাগছে ভাই খুব কম, অন্য অনেক গাড়ির তুলনায় খুব কম, 4-5,000 টাকার মাল লাগছে এরকমই, না আরো কম, আরো কম, আরো কম। তো যাই হোক, তাইলে কি মাস্টার সার্ভিস কি মানে এই ভিডিওর মতো দিবেন তো নাকি? হ্যাঁ, এই ভিডিওর মতোই দিই, এই ভিডিওর মতোই দেন, এখন পর্যন্ত কেউ ক্লেম করতে পারবে না ব্যতিক্রম কিছু হয়েছে। আচ্ছা, এর মধ্যে হ্যাপি আনহ্যাপি কাস্টমার আছে, রাইট, কিন্তু প্রসিডিউর সেম, প্রসিডিউর সেম, আর ফলো আপ তো অবশ্যই আছে। হ্যাঁ, 10 দিনের 400 কিলোমিটার ফলো আপ তো আছে। আচ্ছা, বুঝতে পারছি, তো যাই হোক, আবার সামনে কোনোদিন আসবো না আবার এরকম মাস্টার সার্ভিসের অন্য কোনো বাইক নিয়ে। হ্যাঁ,
তো সাই ভাই দেখি পরবর্তীতে কোনটা সিরিয়াল। ওকে ঠিক আছে ভাই, তাইলে আল্লাহ হাফেজ আজকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।